হে গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি। বন্ধুরা, কিভাবে সহজ প্রসেস করে হেল্পার থেকে অপারেটর হওয়া, আসল ঘটনা কি সেটা কো। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। অপারেটর হওয়ার জন্য তোমাকে প্রথমত টুকরা কাপড় বারবার সেলাই করতে হবে, তাহলেই তুমি অপারেটর হতে পারবে। এখন মেশিনে যে অপারেটর কাজ করতেছে, আসলে সে একজন হেল্পার। বন্ধুরা, হেল্পারের কাজ অনেক সুন্দর। কিভাবে হলো, সে আস্তে আস্তে অপারেটরের কাছ থেকে ট্রেনিং নিছে কিভাবে হোল করতে হয় প্যাটার্ন অনুযায়ী, এটা শিখে সে হোল করতেছে। বন্ধুরা, তোমরা যারা গার্মেন্টসে চাকরি করো, তারা সহজেই ছোট প্রসেস থেকে সহজ প্রসেস থেকে শিখতে থাকবে, তাহলে আস্তে আস্তে অনেকগুলো প্রসেস শেখা হয়ে যাবে। বন্ধুরা, হেল্পাররা অপারেটরের কাজ শিখতে হলে অবশ্যই তোমাকে কাজের ফাঁকে ফাঁকে তোমাকে অপারেটরের সাথে কথা বলে কাজ শিখতে হবে, কিভাবে কাজ করতে হয়। বন্ধুরা, যে কোনো অপারেটরকে বললে সেই অপারেটর তোমাকে তার কাজ বিষয়ে জানিয়ে দেবে। তাই বন্ধুরা, তোমরা অপারেটরের সাথে কথা বলবে, তাহলে ভালো হবে এবং সহজে অপারেটর হয়ে যাবে।